এয়ারপোর্টে ঢুকে গেছি আর আগরতলা এয়ারপোর্টে চেক ইন লাগেজ ব্যাগেজ সব কিছু চেক করা হয়েছে সব কিছু চেক করে এখন আমরা গেট নাম্বার ফোর দিয়ে আমাদের 4:35 হচ্ছে ফ্লাইট বাট আমরা চলে এসেছি আবার 2টার দিকে কারণ আমার কথা হচ্ছে প্যারা দিয়ে তো লাভ নাই কোন জায়গার কী অবস্থা তা তার আমরা জানি না আর মেন কথা হচ্ছে কোনো প্রবলেমই নেই কোনো কিছুই নেই জাস্ট চেক ইন করবেন চেক ইন করে আসার পরে সব কিছু জমা দিবেন জমা দেওয়ার পরে জাস্ট সব কিছু তারা চেক আপ করবে চেক আপ করে দেন আপনাকে আপনি যেতে পারেন আপনি যেতে পারেন তা আমরা এখন আছি ইমিগ্রেশনের কাছাকাছি একটা লঞ্জে একটা লাউজে ওইখানে বসে আছি আমাদের ফ্লাইট 4:35 বিকজ আমাদের বিমানই এখন আসে না তো এখন এখানে বসবো ঘুমাবো বাকি আর কি এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরের অবস্থা বীর বিক্রম এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে হয় মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট না ও নাইস গেট নাম্বার ফোর এটা হচ্ছে ডিরেক্ট গুয়াহাটিতে যাবে আমরা গুয়াহাটির দিকে যাবো ডেস্টিনেশন গুয়াহাটি এখানে চেক করার পরে সোজা সিকিউরিটি চেকে চলে যাবে সিকিউরিটি চেকে আপনার সব কিছু দিতে হবে এয়ারপোর্টে যেটা অবস্থা হয় আর কি আপনার বেল্ট ইলেকট্রনিক ডিভাইস সব কিছু ওপেনলি রাখতে হবে বক্সে বক্সে রাখার পরে দেন তারা চেক আপ করবে আপনাকে চেক আপ করে দেন যদি কিছু ইলিগাল না থাকে তাহলে আপনাকে যেতে বলবে আমাদের বোর্ডিং পাস হচ্ছে 4 নম্বর গেটে আমি 4 নম্বর গেটের সামনেই আছি আমরা তারপরে 2nd ফ্লোরে চলে আসছি 2nd ফ্লোরে 4 নম্বর গেট দিয়ে এখন যাবো আমরা ডিরেক্ট গুয়াহাটি বিকজ আমরা প্রায় কয় ঘন্টা 3 ঘন্টার লে ডাউন পাইছি বিকজ আমাদের মানে টিকিটের রেট এখানে বিধানসভা নির্বাচনের কারণে টিকিটের রেট অনেক হাই হয়ে গেছে রেট অনেক হাই হয়ে গেছে এবং সেটা বলার বাইরে আজকে 3-4 দিন যাবৎ ছিল এটা প্রায় 16-17 হাজার রুপি যেটা ছিল 6,000 থেকে 7,000 রুপি আন্ডারে এখন কিছু কী করবো পরে লাস্টে 20 তারিখের ফ্লাইট আমি তো আগের ভিডিওতে বলছিলাম 20 তারিখের ফ্লাইট আমি টিকিট করছি আমাদের দুইজনের খরচ করছে প্রায় 15,000 সামথিংয়ের মতো আজকে ফ্লাইট তো এখন 3:15 ফ্লাইট 3:15 তারপরে গুয়াহাটিতে আমরা লেডাউন আছি 3 ঘন্টা 3 ঘন্টা লেডাউনের পরে দিল্লিতে পৌঁছাবো প্রায় রাত বাজবে প্রায় 10টার মতো বিকজ ননস্টপ ফ্লাইট পাইনি ননস্টপ ফ্লাইট পাওয়া ইম্পসিবল হয়ে গেছে কারণ আমাদের বিধানসভা নির্বাচন বিএপি সবাই টিকিট কেটে রাখছে অ্যান্ড ট্রেনের টিকিটও পাওয়া যায় না এখানে সব কিছুর দাম অনেক বাড়তি হিউজ মানে নর্মাল এয়ারপোর্টে যে পরিমাণ দাম থাকে তার চেয়েও 3 গুণ বাড়তি এয়ারপোর্টের দাম সব কিছুর আর এই যে বাস দিছে মানে সবাই একটা একটা বাস ধরানোর জন্য আর কি এই বাসগুলো এখানে রাখা হয়েছে মানে সব কিছু দাম নর্মাল এয়ারপোর্টে যে প্রাইস হয় না তার চেয়ে একটু বেশি এই এয়ারপোর্টে এটা হচ্ছে সমস্যা এয়ারপোর্টে নর্মালি দাম বাড়তে হয় বাট তাই বলে যে এত বাড়তে হবে তা তো আর কথা না এখানে একটু বেশি দাম বাড়তে আমার অনেক দেরি আমি ঘুম আসতেছি প্রিপারেশন কমপ্লিট আমাদের বিমানও চলে আসছে আমরা এখন যাচ্ছি টু দ্য ইন্ডিগো ফ্লাইটে চলে যাবো এখন ডিরেক্ট ইন্ডিগো এখন ফ্লাইটে উঠবো আর ডিরেক্ট চলে যাবো গুয়াহাটি সিটি গিয়ে বসি দেন আবার ভিডিও শুরু কেমন লাগছে ফার্স্ট টাইম ইয়েস দাদা অলরেডি উঠে গেছি প্লেনে আর আমার সিটে আমি বসে গেছি
কেমন লাগছে তোমার? কান বন্ধ হয়ে গেছে। ফার্স্ট টাইম ফিলিংস কেমন? গুড গুড। ও নাইস। গুয়াহাটি এয়ারপোর্ট, সুন্দর এয়ারপোর্টে চলে আসছি। এটা অনেক সুন্দর। এ হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট, অনেক সুন্দর। আমাদের এখানে 3 ঘন্টা ট্রানজিট, 3 ঘন্টা আমাদের এখানে থাকতে হবে। 3 ঘন্টা এখানে থেকে দেন আমরা যাব দিল্লির দিকে, মানে প্রায় 6:35 দিকে আমাদের ডিপার্চার, মানে 6:35 দিকে বেরোতে হবে। এখানে একটু ছবি টবি তুলবো, ছবি তুলে দেন রওনা হয়ে যাব আবার দিল্লির উদ্দেশ্যে। এই হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্টের বাইরে, সুন্দর কিন্তু পুরোটা পার্কিং স্পট, পাখিরা সাউন্ড করতেছে। গুয়াহাটি আম তো খুবই সুন্দর। আমরা গুয়াহাটি এয়ারপোর্টের বাইরে আসছি একটু ঘুরতে, একটু ঘুরতে আসছি। কে কে ফোন দিছে? প্রান্ত। এ প্রান্ত, কেমন আছো? সবাই ভিডিও কলে দেখাচ্ছি সবাইকে, সবাই দেখছে, আমরা দেখাচ্ছি, এই আর কি অবস্থা। আপ টু দিল্লি ব্রো, আপ টু দিল্লি, দিল্লি যাচ্ছি, ভিডিও আসবে এবার। সাথে আছে উৎসব, কেমন লাগছে? ভালো। নাও এখন উঠে যাব, উঠে দেন ডিরেক্ট দিল্লি দেখা হবে। আর এবার ইনশাল্লাহ আর কোনো ফাইল লস্ট হবে না, ওই ব্যাকআপ নিয়ে ভিডিও রিলিজ করতে বসবো আশা করি। ফার্স্ট পার্টের জন্য আম সরি, সবাইকে দুঃখিত, ইনশাল্লাহ ভালো কিছু হবে। গুয়াহাটি থেকে দিল্লির ফ্লাইট উঠে গেছে, আর দিল্লির ফ্লাইটে ইন্ডিগোই সেম, সেম এয়ারলাইন্স। আমরা এখন অলরেডি সিটেড, মানে আমরা বসে গেছি। আর গুয়াহাটি থেকে দিল্লি যেতে মিনিমাম 1 ঘন্টা 35 মিনিটের মতো লাগবে। উৎসব দুজনই আছি, আমরা সোজা দিল্লি গিয়ে পৌঁছবো, আর দিল্লি গিয়ে আপনার সাথে কথা হবে, ভিডিও এনজয় করতে থাকবো। সব কিছু বলবা বাকি কথা দিল্লি গিয়ে হবে। এখন পর্যন্ত অনেক টায়ার্ড, এতক্ষণের জানতেই দিল্লি দেখা হবে। আমরা দিল্লি গিয়ে দেখা হচ্ছে, আমাদের দিল্লি আর দেখাচ্ছি। দিল্লি এয়ারপোর্টে চলে আসছি, বাস তো চলে আসছে। এ হচ্ছে ইন্ডিগো, এ হচ্ছে আমরা, এই উৎসব। এখন উঠে যাব, চলে আসছি। আমি দাঁড়াই আসছি, বাস আমাদেরকে নামিয়ে দিয়ে গিয়েছে। এখন আমরা ব্যাগ কালেক্ট করব, আমাদের ব্যাগগুলো কালেক্ট করে দেন মেট্রো আছে কোথায়, মেট্রোতে উঠতে হবে। মেট্রো উঠে আমরা যাব কারলবাগ, নেক্সট আওয়ার ডেস্টিনেশন ওয়াজ কারলবাগ। আসার সাথে সাথে আমি আমার ব্যাগ পেয়ে গেছি, উৎসবের ব্যাগ এখনো আসেনি। ব্যাগ উৎসবের ব্যাগ এখন আসতেছে না, অনেক দূরে উৎসবের ব্যাগ, মানে আমার ব্যাগ চলে আসছে। তোমার ব্যাগ কি ধরে? তোমার ব্যাগ খো গেয়া, আমি ক্যা করোগে তুম, তোমার ব্যাগ তো খো গেয়া, সামনে মত যাও, ইধর সে যায়গা ব্যাগ, তুমি ক্যা করোগে? উৎসব পাও নাই? ব্যাগ পাও না? হ্যাঁ, এখন আমি আছি এয়ারপোর্টে, আমার বন্ধু আমাকে নিয়ে যাচ্ছে। থ্যাংক ব্রো,
Thanks. Thanks, man. এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, এই উৎসব আমরা যাচ্ছি, বেরোচ্ছি, এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম অলরেডি। এখন বাস তো দেখা যাক, কিসে বাসে তো যাবো না, উবার আর মেট্রো তো অফ হয়ে গেছে কিছু কারণে, দেখা যাক কী হয়, কী পাই দেখা যাক। অনেক দুঃখের সাথে বলা যাচ্ছে যে আমরা মেট্রো পাই নাই, মেট্রো মিস করে ফেলেছি একমাত্র তার ব্যাগের কারণে, তার এই ব্যাগ পাওয়া যায়নি, তার এই ব্যাগের কারণে একমাত্র মেট্রো মিস হয়েছে আজকে। আর এখন কী করার, এখন উবারে যেতে হবে, মানে আরও 500 টাকা খরচা হয়ে গেছে মনে করুন দাদা। ক্যা করেঙ্গে আব হাম লোক বতাই আপ, দিল্লি পে আকে তো মানে তো হিন্দি হিন্দি মেয়ে বাত করনা চাহতে হো, ইসকো বতাও ইয়ে কিউ হিন্দি নেই মে, হিন্দি মে কিউ বাত নেই কর রহা হ্যায়, অনলি বাংলা, মুঝে তো বাংলা হি নেই আতা বাংলা। ওকে রাত বাজে 2টা, আমরা এখনো হোটেল পাইনি, কারালবাগের এখানে দাঁড়িয়ে আছি, হোটেল পাইনি, হোটেল মানে টোটালি টেনশনে আছি, রাত 2টা বাজে এখন পর্যন্ত হোটেল পাইনি। এখন বলতেছে সামনে 1 কিলোমিটার সামনে নাকি হোটেল আছে, রাতে এয়ারপোর্ট থেকে আসতে যা হয় আর কি, এখনও হোটেল পাইনি। খাওয়া দাওয়া করা তো হয় নাই, পরে এখানে একটা দোকান খোলা ছিল, সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে, একটা দোকান খোলা ছিল, অমলেট ফ্রাই ছিল, অমলেট ফ্রাই খেয়ে এখন রাতটা কাটাতে হবে এই আর কি, অমলেট ফ্রাই খেলাম, নাও রাতে 2টা বাজে হোটেল খুঁজতে হবে। রাতের 2টা বাজে আমরা হোটেল খুঁজছি, আমরা হোটেল এখনো পাচ্ছি না, আমাদের অবস্থা হচ্ছে বর্তমান অবস্থা, দিল্লি শহরে এখনো আমরা অ্যাডজাস্ট হতে পারিনি, অ্যাডজাস্ট হতে একটু তো সময় লাগবেই, রাস্তায় কেউ নেই, শুধু আমরা দুজন, হোটেলও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, এই হচ্ছে অবস্থা। এই দিল্লি শহরের অবস্থা, এই যে আশেপাশে মানুষ ঘুমাচ্ছে এভাবেই, আমার মনে হয় আজকে রাতটা আমাদের এভাবেই কাটাতে হবে, কী জানি কী হয় দেখা যাক।